মূসা আলাইহিস সালাম যখন আজ মালাকুল মওত যখন মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, আজরাইল মালাকুল মওত বলতে হয়, তখন মূসা আলাইহিস সালাম কে বলতে আচ্ছা ও প্রথমে এসেছিলেন, তখন বলছিলেন কেন বলে আপনার জান কবজের জন্য, মানে এক থাপ্পড় দিয়েছে, তখন মালাকুল মওতের একটা চোখ নষ্ট হয়ে গেছে, হাদিস কিন্তু বুখারী মুসলিম। তা আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, আপনি আবার চান, আবার এসে বলছেন যে আপনি একটা গাভীর গায়ের উপরে হাত রাখেন, রাখলাম, আপনার হাতের নিচে যত গাভীর লোম পড়েছে ততদিন বাঁচবে, তারপর তারপর মরতে হবে, তারপর যদি মরতে হয় তাহলে আজকেই, আর যদি করোনা ভাইরাস মহামারী হয় আর মরণ হয় তাহলে তো কাজ হয়ে গেছে, এবার নগদ যান। অন্তত দয়া তো আছে আল্লাহর, এটাই বিশাল বরং আল্লাহ সুবহান দয়া বলছে, মুখ থেকে সালাত আদায় করতে হবে। কিভাবে কি হয়ে গেল বুঝলাম না, জোরে আমিন বলবে চুপে বলবে না, শহীদ হলেও ফাঁসি হলেও, ফাঁসি মঞ্চে উঠে গেছে জোরে আমিন বলেছে, কত প্রমাণ নেবেন আপনি 190 বছর তাদের যুগ, ইংরেজদের যুগ, নিচে হাত বাঁধবে না উপরে বাঁধবে, ফাঁসি হলে কি হবে, হয়ে গেছে উপরে হাত বাঁধবে, এইভাবে দুনিয়া থেকে চলে গেছেন, আর আপনি এত তাড়াতাড়ি সুরিও হলো না কারো, ফাঁসিও হলো না কারো, আপনি কখন কখন পরিবর্তন হয়ে গেলেন বুঝলাম না, সকালে মোমেন বিকালে কাফের, বিকালে কাফের সকালে সকালে বিকালে মোমেন সকালে কাফের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্য বললেন বুঝলাম না কি ভাবত না, এমনটা ঘটে গেল মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের বিবরণে সলাতে দাঁড়াতে হবে প্রাচীরের মতো এই বিষয়ে যত বলেছেন, আর কোন বিষয়ে এত কঠোর ভাবে বলেছেন তা আমার জানা নেই। 23 বছর জীবনে কোন একদিন কোন এক অক্ত এসব না বলে সলাত আরম্ভ করেছেন তার প্রমাণ নেই। কি বলেছেন, কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, আগে পিছে হবেন না, নইলে অন্তর পরিবর্তন হয়ে যাবে। ওই যে আমি দেখছি দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো। কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, যে ফাঁকা বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এরকম কথাগুলি না বলে জীবনে কোনদিন এক অক্ত সলাত আদায় করেছেন, এটা যদি কোনদিন প্রমাণ হয়ে যায় আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর কোনদিন বক্তব্য দেব না। বহু অংশে বলেছি আমি জাতির সামনে কথা বলবো না, তার মধ্যে এই অংশও থাকলো, যেমন বলেছি সাদ্দাম জান্নাত তৈরি করেছিল এটা প্রমাণ হয়ে গেলে জাতির সামনে কথা বলবো না। যেমন বলেছি কোরআন মাজিদ না হয়ে কোরআন শরীফ হয়ে গেলে আমি জাতির সামনে আর কোনদিন কথা বলবো না, বহু কথা এভাবে বলা আছে। যেমন বলেছি যে ডান দিকে ছেলের বাপ আর বাম দিকে ছেলের মা, মধ্যে ছেলে বসে আছে, দুই কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে, আমি এই বাপ মাকে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে কথা বলবো না, বহু কথা আছে আমি প্রমাণ করতে না পারলে বক্তব্য দিব না দিব না দিব না, এটাই চলো, আমি তাকে আগে অশিক্ষিত প্রমাণ করবো তারপরে বক্তব্য, ঠিক এ কথাও বলছি।